আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের থ্রি পিন সকেট কানেকশন করে দেখাবো। যে সুইচ বোর্ডে আমার তিনটি তার আছে, একটা লাল আর একটা কালো আর একটা হচ্ছে সবুজ। লালটা হচ্ছে আমার ফেস, কালোটা হচ্ছে নিউট্রাল, আর সবুজ যে তারটি আছে এটা হচ্ছে আমার আর্থিং। তো কানেকশন করার পূর্বে আপনাকে থ্রি পিন সকেটটা ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে আমার থ্রি পিন সকেট, তো এটা হচ্ছে এনটিব্লু রে কোম্পানির সকেট, মোটামুটি ভালো একটি সকেট। তো এটা ব্যাক সাইডে দেখবেন যে এখানে তিনটি টার্মিনাল থাকবে, একটা হচ্ছে এল, আরেকটা হচ্ছে এন, আর হচ্ছে আর্থিং। এল হচ্ছে আমার লাইন বা ফেস, যেটা আমরা পজিটিভ বলে থাকি। এন হচ্ছে নিউট্রাল, আর বাকি যে টার্মিনালটা আছে এটা হচ্ছে আমার আর্থিং। অনেক সময় যদি আপনার আর্থিং কেবল না থাকে, সেই ক্ষেত্রে আপনি শুধু নিউট্রাল থেকে আর্থিংয়ে একটি শর্ট করে দিতে পারেন, এটা আর্থিংয়ে কাজ করবে। তবে আর্থিং কেবলটা থাকা ভালো, নিউট্রাল থেকে না দেওয়াটাই ভালো। আমি বলবো যে আর্থিং কেবল নিয়ে আসবেন সুইচ বোর্ডে। তো আমি এখানে কানেকশনটা করে ফেলছি। আমি দেখেন লালটা আমি এল এর মধ্যে দিছি, যেহেতু এল হচ্ছে আমার ফেস, তাই লাল তারটা আমার হচ্ছে ফেস, লালটা এল এর মধ্যে, কালোটা হচ্ছে নিউট্রাল, এল হচ্ছে আমার নিউট্রাল, আর সবুজ যেটা আছে আর্থিং, এটা আমি আর্থিংয়ের মধ্যে কানেকশন করে দিছি। তো কানেকশনগুলো খুবই সহজ, আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, আজকের মতো এইটুকুই।